আসসালামু আলাইকুম, মোসামাদ সাবিনা আক্তার, আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়, সদর যশোর। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের যে ক্লাসটি করাবো সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান ক্লাস, ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান ক্লাস। অধ্যায় হলো চতুর্থ অধ্যায়। অধ্যায় কোনটি? চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের থেকে আজকে আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস করবো তোমাদের সাথে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমার বইয়ের 33 পৃষ্ঠা, তোমার বইয়ের চতুর্থ অধ্যায়ের 33 পৃষ্ঠা বের করো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো তোমরা এটা চেনো কিনা? সবাই চেনো, তাই না? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, একটি আমরা পাতা দেখতে পাচ্ছি। এটা কিসের ছবি? পাতার ছবি। তাহলে আজকে আমাদের যে পাঠের বিষয় সেটা হবে কি? পাতা। আজকে আমাদের পাঠের বিষয় হলো পাতা। পাতা সম্পর্কে আজকে আমরা জানব। তো শিক্ষার্থী বন্ধুরা, পাতা কি সেটা কি আমরা জানি? পাতা তো আমরা সবাই চিনি, আমাদের আশপাশে অনেক ধরনের গাছপালা আছে এবং বিভিন্ন ধরনের পাতা হয় সেসব উদ্ভিদে। পাতার সংজ্ঞাটা কি আমরা জানি? আজকে আমরা একটু পাতার সংজ্ঞাটা সুন্দরভাবে শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, পাতা হচ্ছে একটি উদ্ভিদের কাণ্ড বা তার শাখা প্রশাখার পাশ থেকে উৎপন্ন চ্যাপ্টা অংশটি হলো পাতা। তাহলে পাতাকে কোনো উদ্ভিদের কাণ্ড বা তার শাখা প্রশাখার পাশ থেকে উৎপন্ন, এই যে শাখা বা প্রশাখার পাশ থেকে উৎপন্ন চ্যাপ্টা অঙ্গটির নাম হলো পাতা। তাহলে এই যে পাতাটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে সংজ্ঞাটাকে আমরা বলতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো। তাহলে সংজ্ঞাটাকে কোনো উদ্ভিদের শাখা বা তার কাণ্ড থেকে উৎপন্ন তার পাশের দিকে চ্যাপ্টা যে অঙ্গটি থাকে সেটার নাম কি বলবো? পাতা। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো এই পাতা সাধারণত কয়টি অংশ থাকে? এখানে দেখা যাচ্ছে কি, একটি পাতায় সাধারণত তিনটি অংশ থাকে। একটি হচ্ছে পত্রমূল, যেখান থেকে পাতাটা কাণ্ড বা তার শাখা প্রশাখার যে জায়গা থেকে পাতাটি উৎপন্ন হয় সেটা হচ্ছে কি? পত্রমূল। পাতার মাঝখানের যে অংশটা, এটাকে আমরা কি বলি? বৃন্ত, বৃন্ত বা বোটা যেটাকে বলি। তাহলে দ্বিতীয় অংশ হলো বোটা। আর পাতার যে চ্যাপ্টা, যে প্রসারিত অংশটা, সেটাকে বলবো কি? পত্রফলক। তাহলে পাতা সাধারণত কয়টি ভাগে বিভক্ত শিক্ষার্থী বন্ধুরা? তিন ভাগে। একটি পাতার কয়টি অংশ? তিনটি অংশ। একটি হচ্ছে পত্রফলক, বৃন্ত, আর হচ্ছে পত্রমূল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন উদ্ভিদে সাধারণত বিভিন্ন ধরনের পাতা দেখতে পাই, তাই না? যেমন আর একটু দেখো আমার হাতে কি দেখতে পাচ্ছ, এটা দেখা যাচ্ছে কি? দেখো তো এটা কি? হ্যাঁ এটা আম পাতা, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা এটা কি দেখা যাচ্ছে? এটাকে কি চেনো তোমরা? হ্যাঁ এটা হলো কাঁঠাল পাতা, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এখান থেকে আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা সাথে এটাকে আমরা যদি মিল করি, তাহলে এখানটাকে কী থাকে? সাধারণত উদ্ভিদের কাণ্ড বা শাখা প্রশাখা। আর এইটাকে কি বলবো আমরা? পাতার বোটা বা বৃন্ত। আর এই প্রসারিত যে অংশটা, বৃন্ত উপর থেকে প্রসারিত এই অংশটাকে আমরা কি বলবো? পত্রফলক। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো এই যে বিভিন্ন ধরনের পাতা আমরা দেখতে পাই, তার ভিতরে কয়েকটি পাতা আমরা দেখলাম। এটা কি? একটা জবা ফুলের পাতা। আর আমি তোমাদেরকে আরও দুটি পাতা দেখালাম, সেই দুটি পাতাগুলো কি? আম পাতা এবং কাঁঠাল পাতা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও যে ধরনের পাতা দেখতে পাই, আমার আর একটু দেখো খেয়াল করে, এখানে আর একটু পাতা খেয়াল করো তো, এখানে এটা কি পাতা চেনো তোমরা এটা? হ্যাঁ আমাদের আশেপাশে আমরা সবসময় সচরাচর দেখতে পাই, এটা হচ্ছে কি? মেহেগনি পাতা, মেহেগনি গাছের পাতা। এটাকে কি পাতা বলা হয়? নিম পাতা।
তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এই যে পাতা দেখতে পাচ্ছ, এখানে এখানেও দুই ধরনের পাতা আমরা দেখতে পাই, একটা হচ্ছে নিম পাতা আর একটি হলো মেহেগনি পাতা। তো শিক্ষার্থী বন্ধুরা আর একটু খেয়াল করো, এখানে দেখো আরও এক ধরনের পাতা আমরা দেখতে পাচ্ছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, এই পাতাটা দেখো তো, যে বিভিন্ন ধরনের একটা পাতা, কত রকমের উদ্ভিদ কিন্তু তার পাতার ধরন দেখো, প্রত্যেকটা পাতার ধরন কিন্তু আলাদা। এই পাতাটা খেয়াল করে দেখো, এই পাতাটা কেমন লাগছে, এই যে গোলাকার, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এখানে পাতাটা কেমন হচ্ছে, এটা হলো গোলাকার পাতা আমরা দেখতে পাচ্ছি, তাই না? এর এর এতে কিন্তু চার, সাধারণত তিনটি অংশ আছে এই পাতায়, সাধারণত কী আছে, তিনটি অংশ আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে বিভিন্ন ধরনের পাতা দেখলাম, তাহলে এই তাহলে নিশ্চয়ই পাতার ভিতরে শ্রেণী বিভাগ আছে শিক্ষার্থী বন্ধুরা, তাই তো? তাহলে এই যে পাতাটা আমরা ছবিতে দেখলাম এবং বাস্তবে যে পাতাগুলো দেখলাম, এই পাতাগুলোর এটাকে কি বলবো, এই এই পাতার সাথে আমি যদি এই পাতাটা মিল করি, তাহলে এখানে কি হবে, এইখানটায় থাকবে উদ্ভিদের কাণ্ড বা শাখা প্রশাখা, এই থেকে এই পাতাটা উৎপন্ন হয়েছে, এবং এটাকে কি বলবো, বৃন্ত বা পোটা, আর এই অংশটাকে কি বলবো আমরা, পত্র ফলক। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, এই যে পাতার সাথে এই পাতাটার পত্রফলকের কি মিল আছে, মিল নাই, কারণ কি এই পাতাটা পত্রফলকটা একটা অখণ্ডিত, এর কোনো খণ্ড নাই, আর এই পাতার পত্রফলকগুলো কি বিভিন্ন ছোট ছোট অংশে বিভক্ত আছে, অর্থাৎ খণ্ড খণ্ডে বিভক্ত। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই পাতাটা আর এই পাতাটা দুইটা, এর ভিতরে একটি নির্দিষ্ট পার্থক্য আছে, সেটা কি পত্রফলকের পার্থক্য, কারণ এটা উদ্ভিদের কাণ্ড বা শাখা প্রশাখা থেকে উৎপন্ন হয়েছে এবং এর একটা বোটা আছে, এবং এই পত্রফলকটা সম্পূর্ণ আলাদা এই পাতার থেকে, এই পাতার পত্রফলকটা সম্পূর্ণ আলাদা ধরনের। তাহলে আমরা এভাবে বলতে পারি যে পত্রফলকের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, পত্রফলকের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পাতাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। পত্রফলকের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পাতাকে আমরা সাধারণত কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে, পাতা পাতা দুই প্রকার, পাতা কয় প্রকার, দুই প্রকার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে পাতাটা আমরা দেখলাম, এই এই পাতাটাকে আমরা কি বলবো, সরল পত্র, এই পাতাটাকে কি বলবো, এক নম্বর হলো সরল পত্র, সরল পত্র বা পাতা। আর এই যে পত্রফলকের আলাদা যে বিন্যাস বা ছোট ছোট যে খণ্ডে বিভক্ত, এই পত্রফলকটাকে আমরা কি বলবো, যৌগিক পত্র, কি বলবো শিক্ষার্থী বন্ধুরা, যৌগিক পত্র। তাহলে আমরা পাতা কয় ধরনের দেখতে পেলাম, একটি হচ্ছে সরল পত্র, অপরটি হলো যৌগিক পত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই পাতা আমরা কিসের ভিত্তিতে দুই ধরনের পেলাম, পাতার পত্রফলকের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পাতা দুই ধরনের পেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, সরল পত্র তো আমরা সাধারণত সবাই দেখেছি এবং চিনেছি, যে আম পাতা, কাঁঠাল পাতা, জাম পাতা, এই ধরনের যেগুলো পাতা আছে সেগুলো সবই হলো সরল পত্র, যার পত্রফলকের কোনো খণ্ডন হয় না বা অখণ্ডিত। এবং যৌগিক পত্র, এর এই যৌগিক পত্রের পত্রফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত থাকে, যেমন এই পাতাগুলোতে আমরা দেখেছি, এই পাতাগুলোকে আমরা দেখেছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এর পত্রফলকগুলো সাধারণত বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত। এই পত্রফলকের এই প্রত্যেকটি খণ্ডকে কি বলে জানো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ছোট ছোট যে খণ্ডগুলো বিভক্ত, এই খণ্ডগুলোকে প্রত্যেকটি অংশকে বলা হয় অনুফলক, কি বলা হয়, প্রত্যেকটি অংশকে বলা হয় অনুফলক। তো এই অনুফলক দেখো, এই মেহগনি পাতায়ও কিন্তু
পত্রগুলোটি বিভিন্ন খণ্ডে বিভক্ত। আর এই যে খণ্ড খণ্ড যে অংশ জুড়ে আছে, যার মাধ্যমে এই অনুখণ্ডগুলো জড়িয়ে আছে, এই অংশটাকে আমরা র্যাকিজ বলতে পারি। কি বলতে পারি? এর নাম কি? এটার নাম হলো র্যাকিজ বা অক্ষ। তাহলে র্যাকিজ বা র্যাকিজ র্যাকিজ বা অক্ষ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যৌগিক পত্রের এই যে ছোট ছোট অনুফলকগুলো যে যাকে ঘিরে খণ্ডিত হয়েছে, সেটাকে বলা হবে কি? র্যাকিজ বা অক্ষ। তো শিক্ষার্থী বন্ধুরা, যৌগিক পত্রে এই যে আমরা এর ভিতরে আবার কী দেখতে পাই? বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ দেখতে পাই, বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ দেখতে পাই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যেমন এই এটা কী বলেন, নিম পাতা। নিম পাতার এই যে অনুফলকগুলো কেমন আলাদা আলাদা। মেঘনি পাতা, এটাও প্রায় সেম আকৃতি। তাহলে এটা যৌগিক পত্র, এটাও কিন্তু যৌগিক পত্র। তো এই যৌগিক পত্রের ভিতরে আবার কিন্তু শ্রেণী বিভাগ আছে। এই শ্রেণী বিভাগ একটি হচ্ছে এই পত্রকে বিন্যাস অনুযায়ী, এই যে পত্রগুলো যেভাবে বিন্যাস করা হয়েছে, বিন্যাস তো আছে, এই বিন্যাস অনুযায়ী পত্রকে আবার যৌগিক পত্রকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে আমরা কী পেলাম? যৌগিক পত্র আবার কয় প্রকার? এটা আবার দুই ভাগে বিভক্ত। কী কী? একটি হচ্ছে অক্ষর যৌগিক পত্র, আর একটি হচ্ছে একটি হল অক্ষর যৌগিক পত্র, অক্ষর যৌগিক পত্র, যৌগিক পত্র, আরেকটি হলো করতলাকার, আরেকটি হচ্ছে করতলাকার যৌগিক পত্র, যৌগিক পত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যৌগিক পত্রকে কয় ধরনের ভাগে বিভক্ত করতে পারি? দুই ভাগে। একটি হচ্ছে বক্ষল যৌগিক পত্র, আর একটি হলো করতলাকার যৌগিক পত্র। তাহলে এই যে নিম পাতা এবং মেহগনি পাতা আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের পাতাকে আমরা সাধারণত বক্ষল যৌগিক পত্র বলে থাকি শিক্ষার্থী বন্ধুরা। আর এই যে পাতাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে ধরনের পাতা, এই যে এই পাতা এবং এটা, এই পাতাকে আমরা কি বলবো? সাধারণত করতলাকার যৌগিক পত্র। এগুলোকে কি পাতা বলবো? করতলাকার যৌগিক পত্র। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি শিখলাম? পাতা সম্পর্কে জানলাম, পাতার সংখ্যা পড়লাম, পাতা কত প্রকার জানলাম, পাতার শ্রেণী বিভাগে বিভিন্ন শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা জানলাম শিক্ষার্থী বন্ধুরা। তো আজ এবার আমরা কি জানবো যে পাতা সাধারণত আমাদের জন্য কি কি উপকার করে থাকে? আমরা জানি যে পাতা সাধারণত চ্যাপ্টা প্রকৃতি এবং সবুজ বর্ণের হয়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তা উদ্ভিদের পাতা কী কী, এর আসলে গুরুত্বটা কী? এটা কিন্তু উদ্ভিদের পাতার গুরুত্ব কিন্তু আমাদের জীবনে খুবই অপরিসীম। যেমন পাতা দিয়ে আমরা কী করি? বিভিন্ন ধরনের ঔষধপত্র তৈরি হয়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? প্রথম কথা কি, এটা বিভিন্ন ধরনের ঔষধপত্র উদ্ভিদ থেকে আমাদের উদ্ভিদের পাতা থেকে তৈরি হয়। আবার কিছু কিছু উদ্ভিদের পাতা, যে উদ্ভিদের পাতা থেকে আমরা ওষুধ তৈরি করতে পারি, যেমন কি থানকুনি পাতা আছে, এই যে নিম পাতা দেখলাম, তারপর কি বাসক পাতা আছে, এই ধরনের পাতাকে কী বলবো আমরা? ঔষধি পত্র। আবার কিছু কিছু উদ্ভিদ আছে যে যার পাতা আমরা সবজি হিসেবে গ্রহণ করি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তাহলে কি পাতার অনেক ধরনের গুরুত্ব আছে। আবার এই পাতা কিন্তু এই উদ্ভিদের বেঁচে থাকার একমাত্র প্রেরণা। সেটা কিভাবে? এই যে আমরা সাধারণত দেখলাম কি জানলাম যে পাতার চ্যাপ্টা হয় এবং সবুজ বর্ণের হয়। এই পাতা সবুজ বর্ণের এবং চ্যাপ্টা হওয়ার কারণে এটা কি হয়, সূর্যের দিকে পাতাটা মেলে ধরে। উদ্ভিদের পাতাটা কি হয়, সূর্যের দিকে এভাবে প্রসারিত হওয়ার জন্য
সূর্যের যে আলো আমরা জানি সবাই, যে সূর্যের আলো পাতার উপরে পড়লে সেই সূর্যের আলোর সাহায্যে উদ্ভিদ তার খাদ্য তৈরি করতে পারে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এবং সেই খাদ্য থেকে তারা নিজেদের খাদ্য রেখে বাকি যেটা, যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে এই পরিবেশ থেকে, আমাদের যে দূষিত গ্যাস কার্বন ডাইঅক্সাইড সেটা শোষণ করে এবং উৎপন্ন খাদ্য অক্সিজেন আমাদের পরিবেশে ত্যাগ করে, এবং যে খাদ্যটা তৈরি হয় গ্লুকোজ, সেটা হলো উদ্ভিদের জন্য খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানলাম পাতা কাকে বলে, পাতার শ্রেণী বিভাগ এবং পাতার বিভিন্ন ধরনের গুরুত্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা পাতা সম্পর্কে অনেকটাই ধারণা পেয়ে গেছো এবং সবাই উপলব্ধি করতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।